হ্যালো বন্ধুরা, আমি আমার চ্যানেল পালস সুমিজ ব্লগে স্বাগত জানাই। আমি আজকে রান্নার রেসিপি নিয়ে আমি সবার কাছে এসেছি। আজকে আমি রান্না করছি নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম সবাই মোটামুটি বাড়িতে খেয়েছে, এটা আমার মতো করে আমি একটু করলাম। সবাই দেখবেন বাড়িতে ট্রাই করে। তা আমি আজকে নিরামিষ আলুর দম করতে লাগছে, অবশ্যই সেদ্ধ করা আলু নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, নুন, গরম সানরাইজ শাহী গরম মশলা, সানরাইজে আলুর দম মশলা। এখানে মশলা আছে আমার সাদা জিরে, মানে গোটা জিরে, পাঁচফোড়ন, সাদা জিরে, শুকনো লঙ্কা, গোটা এলাচ যেমন লাগে, আর লবঙ্গ, দারচিনি, আর তেজপাতা, টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর টমেটো বাটা। ঠিক আছে, এই হচ্ছে আমার আজকে নিরামিষ আলুর দম করতে লাগছে। ঠিক আছে, আমি এখন তাহলে আমার গ্যাসটাকে অন করছি। গ্যাসটাকে আমি অন করে নিলাম। গ্যাস আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষের তেল গরম করতে দিলাম। সর্ষের তেলটা ভালো করে একটু গরম হলে গরম তেল আমার গরম হয়ে গেছে। এবার আমার যেই শুকনো মশলাগুলো ছিল আমি বলেছিলাম, সেটা হচ্ছে জিরে শুকনো দিয়ে দিলাম মশলাগুলো গরম হওয়ার জন্য। এবার শুকনো লঙ্কা ফোড়নটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর বড় এলাচ, এলাচটা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে গরম হোক। এবার আমি এর মধ্যে তেজপাতা ফোড়নটাও একসঙ্গে দিয়ে দিই। আমি নুন দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও আস্তে আস্তে আমি এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালো করে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, তেলের মধ্যে একটু ভাজা ভাজা হোক। আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দেব। একটু বৃষ্টি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো যে আমি দেখেছিলাম সেইটা সব একসাথে ভাজা ভাজা করব। আমি এলাচ, গোটা জিরে, গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব একসাথে দিয়ে সব আলুটাকে একটু ভাজা ভাজা করতে দিচ্ছি। আলুটা যেহেতু সেদ্ধ করা আছে আমার বেশিক্ষণ সময় লাগবে না, এটা একটু ভাজা ভাজা হতে, সেদ্ধ তো আছে, শুধু মশলাগুলো যাতে আলুর মধ্যে ভালো করে ঢুকে যায় আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি অল্পক্ষণ সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি এই আলুটা কিরকম সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে মশলাগুলোর সাথে সব মিশে গেছে। এবার আমি এই টমেটো যে বাটাটা বেটেছিলাম এটা এর মধ্যে দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। এটা একটু
নিরামিষ রান্না বলি যে ঝাল কম হবে না, আমি একটু কিন্তু কষা কষা করেই খাওয়া পছন্দ করি, আর করিও তাই, নিরামিষ হোক আমিষ তো করি, নিরামিষও আমি কিন্তু একটু বেশ কষা কষা করার পছন্দ করি, আমি একটু ঝালটা কিন্তু একটু বেশি প্রেফার করি। এবার আমি এটার মধ্যে আরেকটু মশলাটা আবার টমেটোটার সাথে একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ আবার একটু ঢাকা দেওয়া থাক। আমি আবার চলে এসেছি, আবার টমেটোটাও বেশ মাখামাখা হয়ে গেছে। এবার আমি আদা পেস্টটা দেবো, আমি আদার আবার একটু কাঁচা গন্ধটা একটু এ করি, আমি একটু আদাটা কিন্তু তেলের মধ্যে আমি দিই নি, এইবার একটু এর সঙ্গে ভাজা ভাজা হবে আদা। আর আমি কাঁচা লঙ্কা যে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো এখন। আপনারা কিন্তু ঝালটা নিজেদের সমান মতো খাবেন, ঝাল নুন মিষ্টি যে যার স্বাদ মতো খাবেন, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। আমি প্রথমেই বলে নিলাম আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল খাওয়া পছন্দ করে, আমি এই জন্য কিন্তু সব ঝাল ঝাল মানে একটু ঝাল মতনই করেছি। নিরামিষ রান্না তবে আমি একটু ঝাল ঝালই করছি, আবার একটু কষানোর জন্য দেবো। আদাটাও হয়ে গেছে, এবার আমি গ্যাসটা তোমার কমানোই ছিল, এই যে আমি টক দইটা এবার রেখেছি, এই টক দইটা টক দইয়ের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, যাতে রংটা একটু ভালো হয়, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা কাশ্মীরি লঙ্কার মুড়োর মধ্যে আর দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু শাহি গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা অল্পই দেবো, কারণ আমার শ্বশুরবাড়িতে বেশি স্মেলটা বেশি পছন্দ করে না, একটু আলুর দম মশলা, এটা পরে আবার একটু দেবো, এটা ফাটানোর সময় আমি একটু ইউজ করছি। একটু ফাটিয়ে নিচ্ছি, অল্প একটু জল অ্যাড করব, মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আমার পুড়ে না যায়, ততক্ষণ মশলাটার সঙ্গে একটু কষা কষা হোক। একটু দইটা একটু ফাটিয়ে নিচ্ছি, একটু ফেটিয়ে নিলে কি আমি এর মধ্যে নুনটা অ্যাড করছি না এখন, কারণ আমার নুন মিষ্টি আলুতে দেওয়া আছে, এটা আপনারা স্বাদ মতো নেবেন। দইটা ফাটানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফেটানো টক দইটা, আর যা মশলা দেখালাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি এখানে ধনে জিরাটা ইউজ করিনি, আপনারা পারলে দিতে পারেন। আমি বললাম আমার খুব একটা স্মেল পছন্দ করে না, আমি জিরেটা দিয়েছি গোটা জিরেটা, ওই জন্য দিইনি। আজকে আমি একটু ছাড়াই করলাম ধনে ধনে আর জিরের গুঁড়োটা, আলুর দম মশলাটা দিলাম, এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু কষাবেন, যাতে আলুর সাথে মশলাটা দই সমস্ত মশলার সাথে আলুটাও আমাদের মিশে যায়। আমাদের কষানো কমপ্লিট, আমাদের তেল ছেড়ে আসছে, এবার আমি জলটা দিয়ে দেব। যেহেতু আমার সেদ্ধ করা আছে আলু, আমি মাখা মাখা করবো রান্নাটা, বেশি ঝোল রাখবো না, ওই জন্য আমি মশলাগুলোর সাথে জলটা অ্যাড করে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু ঢাকা থাকবে 5 মিনিটের মতো, ঢাকাটা থাকবে, ফুটে উঠলে নামিয়ে নেব। এই যে আমার ঝোলের সাথে আলু একদম মাখা মাখা হয়ে গেছে। আপনাদের প্রথমে দেখানোর সময় আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যাকে বন্ধু শেয়ার করতেই পারি,
ভুলে গিয়ে তাদের কি হয়েছে ছোটবেলা থেকে বড়বেলা এগুলো বলেও ভুল করতে পারি। যাকে প্রথম ভিডিও তো রান্নার ভিডিও, ওই জন্য ভুল ত্রুটি হলে বন্ধুকে ক্ষমা করে দেবে। আর আমি যে জিনিসটা ভুল করেছি সেটা হচ্ছে আমি ধনে পাতাটা বলতে ভুলে গেছি, ধনে পাতার ঘি। তা আমি একটু গ্যাসটাকে একটু সিম করে আমি একটু ধনে পাতা দেখলাম আমার ফ্রিজে রয়েছে, দেখলাম ধনে পাতাটা দেখ নিরামিষ তরকারিতে ভালোই লাগবে, অল্প একটু দিলাম ধনে পাতা। আর দেখলাম একটু স্বাদ নিতে গিয়ে একটু দেখলাম মশলাটা আর একটু দিলে বেটার হবে, আলুর দম মশলাটা দেখলাম একটু শাহি গরম মশলা আর একটু দিয়ে দিচ্ছি, অল্প করে দিলাম। আর লাস্টে আমি ঘি, ঘি আমার কাছে একটু কমই ছিল দেখলাম, সেটাও একটু অল্প একটু দিলাম, দিয়ে এবার একটু মাখা মাখা করলাম। আর রাখার দরকার নেই, যা আমার আলু সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে, মশলার সাথে মিশেও গেছে, এবার আমি এই গ্যাসটাকে বন্ধ করে দিতেই পারি। আমার সমস্ত কিছু মশলা আলুর সাথে দেখতেই পাচ্ছেন, তেলও ছেড়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এই গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি নামিয়ে ফেলব। রেডি হয়ে গেল আমার আজকে নিরামিষ আলুর দম। অবশ্যই আপনারা বাড়িতে এটা তৈরি করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। অনেকেই তো নিরামিষ আলুর দম করে বাড়িতে বিভিন্নভাবে প্রসেসে করে খেয়েছেন, এটা একটু করে দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি, আমার রান্নাটি, তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। নতুন বন্ধুকে আপনারা আপনাদের স্বাগত জানিয়েছেন, এটাই আপনারা দেখেছি এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটা দেখলেন, এটার জন্য আমি খুব খুশি। আপনারা অবশ্যই বাড়িটা তৈরি করে দেখবেন আর খাবেন, দেখবেন কেমন লাগছে, আমাকে অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।